কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট, রাস্তার পাশে রয়েছে অসংখ্য ফিশ ফ্রাইয়ের দোকান, একই সঙ্গে সৈকতের বালিয়াড়িতেও রয়েছে ফিশ ফ্রাইয়ের দোকান। সন্ধ্যা নামলে সামুদ্রিক মাছ নিয়ে বসে পড়েন দোকানিরা। ভ্যানের উপর সারি সারি সাজানো টোনা, স্যালমন, রূপচাঁদা, কোরাল, রেড স্নাইপার, সুরমা, স্কুইড, কাঁকড়া, চিংড়ি, অক্টোপাস সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। এসব মাছের সমারোহ দেখে রাস্তার পাশেই টুল নিয়ে বসে পড়ছেন পর্যটকরা। পছন্দের কাঁচা মাছ কিনে কেউ বারবিকিউ করে খাচ্ছেন, আবার কেউ কেউ ফ্রাই করে খাচ্ছেন। তবে কেউ জানেন না এই মাছ কতটুকু স্বাস্থ্যকর বা ব্যবহৃত তেল মানসম্মত কিনা। পর্যটকরা বলছেন সৈকত এলাকার সামুদ্রিক মাছ ফ্রাই খুবই পছন্দের খাবার, কিন্তু তা নিয়ে নয় ছয় করা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে তেলগুলো দিয়ে ভাজে বা মাছগুলো দেখা যায় যে যেটা বলে সেটা ওরা দেয় না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। পচা বাসি মাছ খাওয়ানো, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযানে নামে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। টের পেয়ে অনেক দোকানি পালিয়ে যায়। এ সময় পচা বাসি মাছ জব্দ করার পাশাপাশি করা হয় জরিমানা, আর ফিশ ফ্রাইয়ের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। বিভিন্ন দোকানে পচা মাছ পেয়েছি, তাদেরকে যে পরিবেশে তারা এই মাছ প্রক্রিয়াকরণ করে সেখানে আমরা অনেকটাই স্বাস্থ্যকর পরিবেশ পাইনি, এবং পাশাপাশি তারা যে তেল ব্যবহার করে সেই তেলটা আমরা পোড়া তেল পেয়েছি। এখানে যতগুলো দোকান আছে সবগুলো দোকানের বিরুদ্ধে অভিযোগ আছে, এনারা কোনোভাবেই কোনো রকমের স্বাস্থ্যবিধি মানার বালাই নাই। অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে চারটি ভ্রাম্যমান দোকানকে 23,000 টাকা জরিমানা ও সিলগালা করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।